কি অবস্থা হয়েছে আমার বেবিটার? খুব খাটাচ্ছে না পিসি? শুধু খাটাচ্ছে? তোমার পিসি কথায় কথায় আমাকে অপমান করছে, আমি আর পারছি না কুনাল। তার মধ্যে তুমিও উধাও ছিলে। আমার সুন্দর বউটার মুখটা শুকিয়ে কালো আমচুর হয়ে গেছে। তাক, আমাকে নিয়ে যে কত ভাবো সেটা আমার খুব ভালো জানা আছে। জানো, তোমার পিসি, তোমার পিসি এখন আমাকে বেডরুমে ঘুমাতেও দেয় না। সে কি? হ্যাঁ, তাহলে? আরে কি তাহলে, উনি এতটাই নিষ্ঠুর, আমাকে বলে কিনা কাজের লোকের মতো থাকতে। তুমি জানো কুনাল, এখন ওনার মর্জি মতো কখনো আমাকে রান্নাঘরে, কখনো গেস্ট রুমে শুতে হয়। আমি কতদিন ভালো করে ঘুমাতেও পারিনি। তবে জানো, যাই বলো, রান্নাঘরে শোয়ার কিন্তু একটা আলাদা বেনিফিট আছে। বেনিফিট? কি বেনিফিট? ধরো রাত্রিবেলা তোমার খুব খিদে পেয়েছে, হাত বাড়ালেই ফ্রিজ, ফ্রিজের দরজা খুলে রসগোল্লা, রাবড়ি, গুঁড়ো দুধ, যা ইচ্ছা চেটে পুটে খাও, কেউ দেখার নেই। ঠিক বলেছ। শোনো না, তাহলে একটা কাজ করি, এই আনন্দটা তো আমি একা উপভোগ করতে পাচ্ছি না, তাহলে আজকে থেকে তুমি রান্নাঘরে আর আমি আমার বেডরুমে শোবো, বুঝেছ? কি বললে তুমি? আমার খোকন শোবে রান্নাঘরে? দেখলে, বলেছি না আমার উপর চিৎকার চেঁচামেচি করবে না। এত কিছু হওয়ার পরও তোমার দেখছি ভয় লজ্জা কোনো কিছুই জন্মায়নি, আর এটা দেখে আমি খুব অবাক হচ্ছি। খোকন, পিসি, খোকন কি সুন্দর লাগছে রে তোকে, কতদিন পর তোকে দেখলাম। চা চা চা, তুই তোর ঘরে গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে যা। যাচ্ছি। এই যে মেয়ে, তোমাকে যে তখন থেকে বলছি আমার জন্য একটু আদা জল নিয়ে এসো, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? অনেকক্ষণ আগেই দিয়েছি আদা জলটা, ওই দেখুন ওইখানে রাখা আছে, আপনারই খাবার সময় হয়নি পিসি। এমনি হচ্ছে না পিসি, এবার আদা জলকে বেবিকে টাইট দেবে। দাও দাও।